সংকটের ছবি ধরা পড়ছে। ইতিমধ্যেই জল আগে থেকে সংগ্রহ করে রাখতে স্থানীয়দের কলের সামনে দেখা গেল একেবারে হুড়োহুড়ি অবস্থা, এবং অন্যদিকে জল যাতে বাঁচাতে হয় এবং সেই জন্য জল সংগ্রহের জন্য এবার সতর্ক বার্তা পুর নিগমের পক্ষ থেকে। আর এই ছবি উঠে এলো শিলিগুড়ি পৌর নিগম এলাকায়। বেশ কয়েক বছর যাবৎ শহরের জলকষ্ট অব্যাহতই রয়েছে, তার মধ্যে সিকিমের হরপাবানের জেরে তিস্তা নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এদিকে পলিমাটিও জমে গিয়েছে নদী শহর লিংক ক্যানালে। সামনে বর্ষার আগে বাঁধ মেরামতের পাশাপাশি পলিও পরিষ্কার করার কাজ শুরু হচ্ছে এলাকায়। তাই এলাকায় পানীয় জল সরবরাহের জন্য তিস্তা থেকে জল তোলা সম্ভব নয়, যদিও মহানন্দার জল দিয়ে সম্পূর্ণভাবে পানীয় জল সরবরাহ সম্ভব। যেহেতু তিস্তায় বাঁধ সংস্কার ও পলি পরিষ্কারের কাজ চলছে, এই পরিস্থিতিতে পানীয় জল সরবরাহ নিয়ে আগাম সতর্কে কার্যত আতঙ্কের পরিবেশ সৃষ্টি হচ্ছে শিলিগুড়ি পৌর নিগম এলাকায়। মাইকি ও মেয়রের সাংবাদিক বৈঠকের পর থেকেই শহর জুড়ে শুরু হচ্ছে জলের কৃত্রিম সংকট। ঘোষণা হয়েছে আগামী 10-12 দিন জল থাকবে না, তো একটা গুজব ছড়িয়েছে চারদিকে, যার জন্য পাবলিক, শুধু পশ্চিমবঙ্গের পাবলিক নয়, এটা পশ্চিমবঙ্গের মধ্যে জলটা ফল অবস্থিত। এখান থেকে আপনার চুনাবাটি, আপনার ঢাকায় বস্তি, কামরাঙ্গা, শিলিগুড়ি, শান্তিপাড়া, অনেক জায়গা থেকে জল এসে নিয়ে যায়, যাতে এত লম্বা লাইন, মানে এই জায়গাতে জল নিতে আসে, তাই তো? হ্যাঁ। কবে থেকে জল বন্ধ থাকবে জানেন কি? আগামী আমি যত মানে লোক মুখে যা শুনতে পেলাম কালকে থেকে বন্ধ থাকবে। কতদিনের জন্য বন্ধ থাকবে? 10-15 দিন অব্দি। আচ্ছা, এই যে জলের সমস্যা কতটা হবে মনে করছেন এই বন্ধ থাকলে পরে? মারাত্মক গভীর হবে। আমরা মানে বেশিরভাগই তো এখানকার বিপিএল তালিকাভুক্ত লোক, গরিব মানুষেরা জল কিনে খেতে হবে, কারণ কেউ তো কুয়োর জল খায় না, কারণ নোংরা জল, আয়রনযুক্ত জল, এটা ফিল্টারের জল সবাই খায়। কি কারণে কালকে থেকে নাকি জল থাকবে না 15-20 দিন? এর জন্য আর কি লাইনে দাঁড়িয়ে আছি, 2-2.5 ঘন্টা হয়ে গেল। এতক্ষণ তো কমসে কম 25-30 জন লোক নিয়ে গেল, বিশাল লাইন, 1-1 জন করে 8-10টা করে ডাব্বা নিয়ে আসছে বড় বড় জল নেওয়ার জন্য। বর্তমান পরিস্থিতি মনে হচ্ছে তাও 1:30-2 বাজবে, এখন কেবল 11:30 বাজে, লাইনে এখনো প্রায় তো 50-60 জন তো হবে, রাত তো 11:00-র বেশি হয়ে গেছে, মনে হচ্ছে 1:30-2 বাজবে আমার জল নিতে, এখন তারপরে আরো অনেক হয়তো জল নাও পেতে পারে। মাইকিং এর মাধ্যমে পুর নিগমের তরফে আগাম সতর্কবার্তার পাশাপাশি এলাকায় জল সমস্যার জন্য চালু করা হয়েছে কন্ট্রোল রুম, আর এরপর থেকেই পানীয় জলের সংকট নিয়ে চাঞ্চল্য এলাকায়। সেই সঙ্গে বাড়িতে আগে থেকে পানীয় জল মজুত রাখার জন্য সারা রাত ধরে এলাকায় পানীয় জলের কলের সামনে বালতি গামলা নিয়ে হুড়োহুড়ি স্থানীয়দের। শিলিগুড়ি থেকে রণজিৎ বসু রিপোর্ট, নিউজ বর্তমান।